আব্বা কইছি যে আমি কৃষকের ছেলে কইছি আর আব্বা রাগি গেছে তাই স্যার কি হয়েছে আব্বা কোন এত রাগি গেছেন কে কৃষকের ছেলে হইছে তাই কি হয়েছে কৃষকের ছেলেরা বড় বড় ডিসি ম্যাজিস্ট্রেট কি কৃষি অফিসার সব কৃষকের ছেলে সব ইরা ইরা আমি কৃষকের ছেলে এরকম ইরা ইরা কি কইছে আব্বা রাগি গেছে কয় কৃষকের ছেলে কও কৃষকের ছেলে কারা বড় বড় অফিসার জজ ব্যারিস্টার যারা সব কৃষকের ছেলে ভালো করে খোঁজ করে দাও গা ওর ডাক্তার আছে ইন্টারন্যাশনাল ডাক্তার হ্যাঁ কোন ওমর ডাক্তার ইন্টারন্যাশনাল ডাক্তার সে ওই চাঁদাই চাঁদাই ভর দাসে সে হলো ভর দাসে কৃষকের হচ্ছে ছেলে সেই হলো বড় ডাক্তার আর ইন্টারন্যাশনাল ডাক্তার সে অপারেশনের ডাক্তার ওই রফর ডাক্তার নাই পাবনায় কৃষকের বাড়ি এমন সুন্দর করে গেট দিয়ে বাড়ি করে কি ভুল করেছি দেখেন এর মাসুল এখন দেয়া লাগতেছে এখন এই যে রাস্তার পর ধান ঢালতেছে গাড়ি ভিতরে ঢুকতেছে না তারপর আমি সৌদি আরব থাকা অবস্থায় মিস্ত্রি কইছিলাম যে একটু গেটটা উঁচু করেন যাতে গাড়ি ঢোকে গেটটা একটু সাফার করেছে এখন গাড়ি ঢোকে না এটা ডবল কষ্ট করা লাগতেছে তো কৃষকের বাড়ি কি এরকম গেট মেট দিয়ে বাড়ি করলে কি মানায় এখন কি করার এখন এই যে মাঠে ধান আসছে এখন ধান টানতেছি আব্বার সাথে মানে নানান সমস্যা সবগুলি শহরে যারে বাড়ি তারা যারে যারা ধান পান নেই মাঠের জমি জমা নেই তারা হয়তো এরকম করে আমি এরকম করি গেট মেট দিয়ে বাড়ি করি বিপদে পড়ে গেছি দেখেন এখন এই যে ডবল করে টানা লাগতেছে এই যে সেদিন দেখেছেন যে আব্বা মাসি দিচ্ছে এই দেখেন আব্বা কি সুন্দর করে মাসি কমপ্লিট করে ফেলেছে এখন এই যে ধানের যে আওয়ারগুলো আছে এই আওয়ারগুলো এই জায়গায় গাদি করব কারণ আওয়ারগুলো বিক্রি করে দেব এখন দাম কম কিছুদিন পর হয়তো বিক্রি করলে একটু ভালো দাম পাওয়া যাবে ডবল ডবল করে কাজ করা লাগতেছে দুই গাড়ি আছে আরো দুই গাড়ি আসবি আর এক গাড়ি আসবি দুই গাড়ি না আর এক গাড়ি কৃষকের বাড়ি এরকম গেট করে বাড়ি করলে কি হয় এখন এখন এই যে ধানগুলো ডবল করে টানা লাগতেছে আর আমি সৌদি আরব থাকতে যখন গেটটা করাই তখন মিস্ত্রির বারবার বলেছিলাম যে ভাই গেটটা একটু উঁচু করেন আমার যেন গাড়িটা ঢোকে বলে না ভাই ঠিক আছে বাড়ির মানুষও বুঝতে পারে নাই এই যে গেটটা সাফর করে দিয়ে গেছে গাড়ি ঢোকে না এখন এই দেখেন ডবল ডবল করে এখন পরিশ্রম করা লাগতেছে এখন কি রকম দাম আব্বা আওয়ারের এখন 4000 টাকা বিঘা লাগছে আওর ও ওই তো যার কারণে আওর এখন বিক্রি করলাম না যে কয়দিন পর বিক্রি করি তারপরে আবার আব্বার পার সমস্যা পার জন্য আব্বা একা মোট কাম করেছে আগে এখন যে হাঁটুর সমস্যা হয়ে গেছে ঠিক মতো কাজ করতে পারে না আব্বাকে কইলাম যে জমিগুলো ধানির পর খায়া সদের পর দিয়ে দেন তা দেয় না কারণ ওই যে নিশা আব্বা সেই আগে থেকেই নিজের মাঠে গেলে যদি নিজের ধান না দেখতে পায় চোখের সামনে জমির খ্যাত খ্যাত যদি না দেখতে পায় তার নাকি ভালোই লাগে না এটা আব্বার জন্য এই কষ্ট করা লাগে কি করার আছে যে গেটটা একটু উঁচু করে না যে মিস্ত্রিরা আমি ছিলাম না দেশে মিস্ত্রিরা এই কাম করি এখন গাড়ি ঢোকে না ভিতরে গেটটা সাবর করে দেয় গাড়ি ঢোকে না কি করার আছে ভাই দেশের কাম গেট সাফর করার জ্বালা এখন বুঝতেছি আর কৃষকের বাড়ি এসবগুলি হয় না ভাই যারা অফিস আদালতে চাকরি করে যারা অনেক যারা বড় বড় ব্যবসায়িক তারে বাড়ি এরকম গেট মেট দিয়ে বাড়ি করা ঠিক আছে আমার মতো মানুষের আসলে ঠিক হয় না আমার মতো মানুষের এরকম গেট মেট করে বাড়ি করা কারণ কৃষকের ছেলে আমি জানি তো এরকম করা ঠিক হয় নাই এই যে এখন ডবল করে পরিশ্রম করা লাগতেছে এই যে গাড়ি দুইটা থুয়ে গেছে দুই খেপ থুয়ে গেছে আর এক খেপ আসবি এটা এক জমির আর এক জমি আছে মোট কয় বিঘি লাগাইছেন ভাই আব্বা ধান এবার কয় বিঘি পৌনে তিন বিঘি ধান লাগাইছে এবার পৌনে তিন বিঘা এইবার